হ্যালো ফ্রেন্ড, আপনারা দেখছেন অল টিপস মোনালিসা। চিকিৎসা ব্যবস্থা উন্নত হলেও কোনোভাবেই রোখা যাচ্ছে না এই মারণ রোগকে। প্রতিদিন অসংখ্য মানুষ নতুন করে আক্রান্ত হচ্ছেন ডায়াবেটিসে। এখন কম বয়সীদের মধ্যেও আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। আর ডায়াবেটিসের জন্য সম্পূর্ণভাবে দায়ী আমাদের জীবনযাত্রা। আমরা যে খাবার খাই তার মধ্যে ভেজালের পরিমাণ যেমন বেশি, তেমনই ক্যালোরি সমৃদ্ধ খাবারের দিকে আমাদের ঝোঁক বেশি। কেউ আমরা ক্যালোরি মেপে খাবার খাই না, বরং চট জলদি খিদে মেটাতে আমরা হাতের সামনে যে খাবারটা পাই সেটাই খেয়ে ফেলি। আর তাই এই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখার শ্রেষ্ঠ উপায় হলো রোজকার ডায়েটে পরিবর্তন আনা। ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে কী কী খাবার কীভাবে খাবেন আজকের এই ভিডিওতে বিস্তারিত বলে দেব। তার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। তার আগে যারা আমার চ্যানেলটিতে ফার্স্ট টাইম ভিজিট করছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিন। অল অপশনটিতে একটি ক্লিক করে রাখুন আমার নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। ডায়াবেটিস এমন একটি সমস্যা যখন আগ্নাশয় থেকে ইনসুলিন উৎপাদন বন্ধ হয়ে যায়। শরীরে ইনসুলিনের পরিমাণ কমে গেলে রক্তে শর্করা পরিমাণ বেড়ে যায়। যেহেতু এই সুগারই আমাদের রক্তের শর্করা নিয়ন্ত্রণে রাখে, আর তাই শরীরে অজান্তে সুগার বাড়তে থাকলে একাধিক অঙ্গের ওপর চাপ পড়ে, জল তেষ্টা বেড়ে যায়, দৃষ্টিশক্তি কমে যায়, ত্বকে পরিবর্তন আসে এবং পায়ের পাতায় ক্ষত তৈরি হতে পারে। এছাড়াও প্রস্রাবের পরিমাণ বেড়ে যায়। ফলে সব মানুষের উচিত একটা বয়সের পর বছরে অন্তত একবার সুগার পরীক্ষা করানো। সুগার আক্রান্ত হলে আপনাকে অবশ্যই কায়িক পরিশ্রম বেশি করতে হবে। তার সাথে খাওয়া দাওয়ার যে পরিবর্তনগুলি করতে হবে সেগুলি হলো, রোজকার খাবারে ফাইবারের পরিমাণ বাড়াতে হবে, যেমন ফল, শাকসবজি, শস্যদানা এসব বেশি পরিমাণে খাবারের তালিকায় রাখুন। রোজ এক বাটি করে ডাল অবশ্যই খান। সারাদিনে কম কম করে 4-5 বার খাবার খান। সারাদিনের খাবারকে ছোট ছোট প্লেটে ভাগ করে নিন। এতে খাবার যেমন পরিমাণে কম খাওয়া হবে তেমনই পেটও ভরবে। সেই সঙ্গে চামচে খাওয়া অভ্যেস করুন, এতে খাবার কম খাওয়া হয়। চিনি বা মিষ্টি জাতীয় খাবার খাওয়া কমাতে হবে। ময়দা, নুন, চিনি এসব যত কম খাবেন ততই শরীরের জন্য ভালো। ফাস্টফুড খাওয়ার পরিমাণও কমাতে হবে, কারণ এর মধ্যে প্রচুর হিডেন সুগার থাকে। গরমকালে বাজার জুড়ে বিভিন্ন রকমের ফল পাওয়া যায়, আম, জাম, কাঁঠাল, সবেদা, জামরুল। এই গরমে যদি রোজ এক বাটি করে জাম খাওয়া যায় তাহলে ডায়াবেটিসের জন্য খুবই ভালো হয়। জামের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, সেই সঙ্গে জামের মধ্যে থাকে ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, যা হাড় ও দাঁত শক্ত রাখে আর রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ করে। এছাড়াও জামের জুস বানিয়েও খেতে পারেন। কুমড়া ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টের ভাণ্ডার, যা রক্তে শর্করা নিয়ন্ত্রণে সাহায্য করে। বিদেশে ডায়াবেটিসের চিকিৎসায় কুমড়ো ব্যবহার করা হয়। এর পাশাপাশি ধূমপান এবং অ্যালকোহল অবশ্যই ত্যাগ করতে হবে। তো বন্ধুরা, আজকের টিপসগুলি যদি হেল্পফুল মনে হয় ভিডিওটিতে একটি লাইক করবেন, ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।